করোনা সংক্রমণ ঠেকাতে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা রাজ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে প্রশাসন তা সত্ত্বেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না এক শ্রেণীর মানুষ বুধবার লকডাউন উপেক্ষা করে ময়নাগুড়ি ব্রহ্মপুরে একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে উপচে পড়া ভিড় দেখা গেল গ্রাহকদের প্রাকৃতিক দুর্যোগের মাঝে সাত সকালে কয়েকশো গ্রাহকের ভিড় জমে যায় সামাজিক দূরত্ব বজায় রাখা দূরের কথা এক ইঞ্চি দূরত্বেও দাঁড়াতে দেখা যায়নি কাউকে মাস্ক ছাড়াই লাইনে দাঁড়িয়ে ভিড়ে ঠাসাঠাসি পরিস্থিতি তৈরি করলেন গ্রামের মানুষেরা যা এলাকার সচেতন নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে ওঠে তাদের বক্তব্য এভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ ঠেকানো খুবই মুশকিল হয়ে যাবে বিষয়টি নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন তারা তা না হলে প্রশাসনের সব চেষ্টাই বৃথা হয়ে যাবে এই নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহারের বিষয়ে গ্রাহকদের বারবার সতর্ক করছেন তারা কিন্তু একাংশ গ্রাহক বিষয়টিকে কোনো গুরুত্বই দিচ্ছেন না